হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ওরিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে। তো এখন হচ্ছে সকালবেলা, দাদা আর তোমাদের দাদা ভাই, মানে আমার দাদা আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে বাজারে এসেছে বাজার করতে, কারণ আমার ভীষণ মানে কাঁচা কাঁঠাল, যেটা এঁচোড় বলে থাকি, সেই এঁচোড় ভীষণ খেতে ইচ্ছা করছে। তো সেই এঁচোড় কিনতে এসছে, যদিও এখনও খুব একটা ভালো হয়ে পারেনি, তো তবুও খেতে ইচ্ছে করছিল ভীষণ, তাই ওদেরকে বললাম যে নিয়ে আসতে। তাই ওরা বাজার টাজার করে নিয়ে চলে এসছে, আর এখানে আমরা সব বসে পড়েছি, দেখা যাক কী কী বাজারে এনেছে। পালং শাক, তারপরে হচ্ছে কাতলা মাছ আর চিংড়ি মাছ এনেছে, আর পেঁয়াজ রসুন, একটা লাউ এনেছে দেখতে পাচ্ছি, টমেটো, শশা এগুলো এনেছে। তো আজকে রান্না হবে কী কী সেটা বলে দিই। কাঁঠালের এঁচোড়, মানে যেটা আমরা এঁচোড়ই বলো আর কাঁচা কাঁঠালের এঁচোড় বলো, যেটাই বলবে। তো এঁচোড় রান্না হবে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে যে কাতলা মাছ এনেছে, তো প্রথমে ভেবেছিলাম যে কাতলা মাছের ঝোল করব, তারপর ভাবলাম না ঝোল করব না, কাতলা মাছের পাতুরি করি। তো কাতলা মাছের পাতুরি আর কাঁঠালের এঁচোড়, এই হচ্ছে রান্না হবে। তো তোমরা আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই রান্নাগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের, আর এঁচোড় খেতে কিন্তু আমি বরাবরই ভীষণ ভালোবাসি, খুব ভালো লাগে খেতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে মা বসে পড়েছে এঁচোড় কাটতে, একটি সর্ষের তেল লাগিয়ে নিয়েছে হাতে, না হলে তো ভীষণ আঠা কাঁঠালের আঠা। তো মা বসে পড়েছে এঁচোড় কাটতে, মা কেটে দেবে আর আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো বীজগুলো। তো এখানে দেখা যাচ্ছে যে দাদা পরোটা এনেছিল, তো বলছে একটা খা, তা আমার খেতে ইচ্ছা করছিল না, তাও বলছে একটা খা। তো একটা প্লেটে হাফ ছিঁড়ে দিয়েছে আমাকে, তো সেই পরোটাটাই খাচ্ছি আমি। আর মাকে বললাম তুমি কাটতে থাকো, তারপরে আমি বীজগুলো আর কি ছাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে তোমাদের এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যার নাম হচ্ছে খিলাড়ি আড্ডা অ্যাপ। এটি একটি দুর্দান্ত অ্যাপ। এই অ্যাপে তোমরা লুডু খেলে ঘরে বসে 2 থেকে 3 হাজার টাকা আর্ন করতে পারবে। তোমাদের যেটা করতে হবে সেটা হলো আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। সাইন আপ করার সময় তোমাকে এই প্রোমো কোড গেট 10টি ব্যবহার করতে হবে, যাতে করে তুমি 10 টাকার একটি সাইন আপ বোনাস পেয়ে যাবে, যা দিয়ে তুমি লুডু কিং খেলতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তুমি কিছু বিনিয়োগ ছাড়াই আয় করার একটি সুযোগ পেয়ে যাচ্ছ, তাহলে এটি একটি দুর্দান্ত অ্যাপ নয় কি? এছাড়াও তুমি তোমার বন্ধুদেরকে ইনভাইট করতে পারো ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই গেমটি খেলার জন্য। যদি তোমার বন্ধুরা এই গেমটি খেলে তাহলে তুমি পেয়ে যাবে 2% রেফারেল বোনাস। তাহলে আর দেরি কেন, ঝটপট আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি ডাউনলোড করো খিলাড়ি আড্ডা অ্যাপ। তো ওখানে সবজি টবজি কাটা কমপ্লিট, এখন হচ্ছে এখানে স্যালাড বানাবো বলে আমি কিছু গাজর, তারপরে শশা পেঁয়াজ এগুলোকে কেটে নেব। তো এখন এই গাজরগুলো ছুলছি, ছুলে তারপরে বটি দিয়ে এগুলোকে কেটে নেব স্যালাড, মানে ভাতের সাথে খাওয়ার জন্য। তো তোমাদেরকে তো বলেইছি যে কাতলা মাছের পাতুরি করব, তো সেই জন্য আমার কলা পাতা দরকার। আর আমাদের বাড়ির মানে ছাদের সাথে কলা গাছ ছিল আগে, তো সেই কলা গাছগুলোর গোড়া দিয়ে না ভীষণ সাপ দেখা যেত, তো সেই জন্য কেটে ফেলা হয়েছে। এটা আর একটা বাগান, তো সেই বাগানে তোমাদের দাদা ভাই আর আমার দাদা কলা পাতা কাটতে এসছে। তো আমার পাতুরিটা করার জন্য টক দই লাগবে, তো সেই টক দইটা আমি ফেটিয়ে নিচ্ছি এখানে। আর সর্ষে, কালো সর্ষে দিয়ে করব, সাদা সর্ষে আমার কাছে নেই আর পোস্তও নেই, তো খুব সিম্পলভাবে করব। তো এখানে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি, আর আমি কোনো রেসিপি শেয়ার করছি না, তার জন্য আমি পুরোটা বলছি না, তোমরা এমনি ভিডিওটা দেখতে থাকো। তো সব কিছু কমপ্লিট, এখন হচ্ছে এই মাছগুলোকে কলা পাতাতে র্যাপ করে নেব সুন্দর করে। আর এটা যদি তোমরা সবাই জানো তা আমি বলে দিচ্ছি, ভেটকি মাছ বা ইলিশ মাছ দিয়ে করো, তাহলে সেটা আরও বেশি ভালো টেস্ট লাগবে। তো কাতলা মাছটা এমনি ঝোল খাওয়ার জন্য নিয়ে এসেছিল, কাতলার ঝোল খাবে, তো ভাবলাম ঝোলটা তো খাওয়াই হয়, পাতুরিটা তো এগুলো একটু মানে একটু ঝামেলার কাজ, তো সেই জন্য খাওয়া হয় না খুব একটা। তো ভাবলাম যে বানাই, আজকে সময় আছে আর আমারও ভীষণ ইচ্ছে করছিল খেতে, তো ভাবলাম যে বানাই।
তো যাই হোক, এখন এগুলোকে কলার পাতা দিয়ে সুন্দর করে র‍্যাপ করে নেব, তারপর এগুলোকে হালকা তেলে দিয়ে ফ্রাই করে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বাকিটা আর দেখাইনি তোমাদেরকে, এই ননস্টিকের তাওয়ার উপর একটুখানি তেল ব্রাশ করে তার মধ্যে দিয়ে আর কি বারবার বারবার করে উল্টে উল্টে এগুলোকে ভাজতে হবে। তোমরা বুঝতে পারবে যখন মানে হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে আমার মাছটা ভিতরে রান্না হয়ে গেছে। তো তিনটে করে ফেলেছি, যেহেতু তাওয়াটা ছোট তো সেই জন্য তিনটে তিনটে করে করছি। তো এই যে ঢেকে দিলাম, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তো ওই জন্য একটু ঢেকে দিলাম। তো এরকমভাবেই ঢেকে ঢেকে উল্টে উল্টে দিয়ে মানে দিয়ে দিয়ে আর কি করতে হবে জিনিসটা, না হলে ভেতরে রান্না হবে না। আর যেহেতু কাঁচা মাছ দিয়ে করেছি, সেহেতু কাঁচা থেকে যাওয়ার একটা ভয় থাকে। আর যেহেতু সর্ষে বাটা, তো অনেকের পেটের সমস্যা থাকে, তো ভালো করে রান্না না হলে সেটা খেলে হয়তো স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো না, ক্ষতিকারক হবে। তো সেই জন্য উল্টে উল্টে এরকম করে আমি তো প্রায়ই এটাকে মানে একদম লো ফ্লেমে দিয়ে এইভাবে উল্টে উল্টে মিনিমাম 16 থেকে 17 মিনিট এটাকে আমি রান্না করেছি। তো যাই হোক, তো আমার পাতুরিগুলো রেডি, এবার জাস্ট তুলে নেব। প্রথমে যেগুলো দিয়েছিলাম ওইগুলো আর একবার করে সেঁকে নিয়েছি লাস্টে। তো এখানে আছে আমের চাটনি, মাছের পাতুরি, আর এঁচোর চিংড়ি, আর স্যালাড। এই হচ্ছে আজকের মেনু। তো আমরা সবাই স্নান টান করে এখানে খেতে বসে গেছি। আর এখানে আমার বৌমণি ভাতটা বেড়ে নিচ্ছে, এখনো সবাই এসে পৌঁছায়নি। আমি আর বৌমণি আর কি করছি, আর মা পুজো করছে, পুজো টুজো করে তারপর আসছে। আর আম, কাঁচা আম কিন্তু এখন মানে বাজারে পাওয়া যাচ্ছে, তো সেই কাঁচা আম দিয়ে এখন চাটনি করা হয়েছে একদম সিম্পলভাবে, কাজু কিশমিশ ছাড়া সিম্পলভাবে একটা চাটনি করা হয়েছে। আর ব্যাস এই হচ্ছে মেনু। আর এখানে আমি সুতোগুলো কেটে নিচ্ছি, নাহলে খাওয়ার সময় আবার ছাড়াতে সবার এক একজনের সমস্যা হয়, তো আমি ভাবলাম যে সুতোগুলো কেটে কেটে রেখে দিই। তো আমরা খাবার দাবার বেড়ে সবাই মিলে এখন বসে পড়েছি। যাই হোক, ভিডিওটার মানে ফোনটার কেমন জায়গায় রাখা হয়েছিল যেখানে আমাদের মুখগুলো দেখা যাচ্ছিল না, তো যাই হোক কিছু করার নেই। তো ভাবলাম এত কষ্ট করে রান্না বান্নাটা করলাম, তা একটু খাওয়া দাওয়াটাও শেয়ার করি যে কেমন হয়েছে। আর যেহেতু এখানে আমি পরে ভয়েস ওভার করছি, পাতুরিটা সত্যি ভীষণ ভালো হয়েছিল, জাস্ট একটু নুন কম হয়েছিল। আর আমি একটু ভয়ে ভয়েই না রান্নাবান্নাতে নুনটা দিই, যদি বেশি হয়ে যায়। দেখো কম হলে না একটু দিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে তো খাওয়া যায় না, তাই না? তো সেই জন্য একটু নুনটা আমি কমই দিয়ে রান্না করি। তো সবাই তো খেয়ে খুব ভালো বলছিল, আর বলছিল আর একটু যদি গ্রেভি হতো ভালো হতো। তো কলার পাতার মধ্যে এর থেকে বেশি গ্রেভি আর দেওয়া যায় না, না হলে সাইড দিয়ে বেরিয়ে যায় ফ্রাই করার সময়। তো যাই হোক, যথেষ্ট পরিমাণে দিয়েছি, মোটামুটি খুব সুন্দরই হয়েছে সবাই বলছে। আমি নিজে রান্না নিজে কখনো কিন্তু খুব একটা ভালো লাগে না, তো আমার কাছে মোটামুটি হয়েছে। আর সবাই খেয়ে খুব মানে ভালো বলছিল, আর বৌমণি এটা ফার্স্ট টাইম খেলো, বৌমণির ভীষণই ভালো লেগেছে, বৌমণি 2 পিস খেয়েছে, এতটাই ভালো লেগেছে। তো যাই হোক, আমরা খেতে, তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, টাটা।